সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটি টিপুন, যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুরা, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের হিয়ারিং 9 তারিখে শেষ হয়ে গেছে। তারপর যে জাজমেন্টের জন্য অপেক্ষা ছিল, জাজমেন্টের ডেটটা কবে সেটা মোটামুটি ফাইনালাইজ করা যাচ্ছিল না, সেই ডেটটাও আজকে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সাইটে যাও, সেখানে কিন্তু ডেটটাও আজকে ফাইনালাইজ করে দিয়েছে, এবং সেই ডেটটা তোমাদের আমি দেখে দেবো। এটা হচ্ছে সেই নোটিশটা যেখানে আর কি লেখা আছে, এটা তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ওদের অফিসিয়াল সাইটে গেলে পেয়ে যাবে। সেখানে যদি ডেলি কেস লিস্টে ওখানে ক্লিক করো, তো ওখানেই দেখবে 16 তারিখ একটা বেঞ্চ ওয়ান, 16 তারিখ একটা নোটিশ দেওয়া আছে, সেখানেই তোমরা ডেটটা পেয়ে যাবে। দেখো এখানে যে ডেটটা লেখা আছে, বেঞ্চ ওয়ান রুম ওয়ান 16 আগস্ট 2018। যারা থাকবে জাজ অনারেবল জাস্টিস সৌমিত্র পাল এবং অনারেবল মিস্টার পি রমেশ কুমার। তো এখানে দেখো প্রথমেই আছে নেম অফ দ্য পার্টি, দেখো সিরিয়াল নাম্বার, কেস নাম্বার, যে টপিকটা দেখো লেখা আছে, যে লাইনটা জাজমেন্ট, তার মধ্যে জাজমেন্টের আন্ডারে তোমার দুটো কেস আছে। প্রথম কেসটা বাদ দাও, সেকেন্ড কেসটা হচ্ছে তোমাদের WBGDRB কেস, যেটা জাজমেন্ট কিন্তু 16 আগস্ট আসতে চলেছে। অফিসিয়াল এটা অ্যানাউন্স করে দিয়েছে আপাতত যে 16 তারিখে জাজমেন্ট আসতে চলেছে, যে ডেটটা 9 তারিখের পর। ডেটটা তখন অ্যানাউন্স করে, ডেটটা সাধারণত কিছুদিন পরে অ্যানাউন্স করে। তো 9 তারিখ হিয়ারিং শেষ হয়ে গেছে, যেটা তোমরা জানো খবর পেয়ে গেছো, এবং জাস্ট জাজমেন্টটাই বাকি, এবং জাজমেন্টটা 16 আগস্ট হয়তো হয়ে যাবে। তো 16 আগস্ট যদি জাজমেন্ট হয়ে যায়, মানে আজকে 14 আগস্ট পরশু দিন জাজমেন্ট হবে, এবং সেটা অফিসিয়ালিভাবে ওরা এবার অ্যানাউন্স করে দিয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তোমাদের পূর্ব আমি দেখে দিচ্ছি যে প্রণব রায় অ্যান্ড অ্যানাদার যেটা আছে WBGDRB, এটাই কেস 2017 সালে OA 947 কেস নাম্বার, এবং ওপরে যে লাইনটা দেখো জাজমেন্ট লেখা আছে, মানে এই কেসটা জাজমেন্ট এবার হয়। এতদিন কিন্তু জাজমেন্ট লেখা ছিল না, তো এটা অফিসিয়াল প্রুফ যে কেসের হিয়ারিং ফাইনালি ওভার হয়ে গেছে, এবং জাজমেন্টটাই জাস্ট বাকি আছে, এবং সেটা 16 আগস্ট হতে চলেছে। তো 16 তারিখ যদি জাজমেন্ট হয়ে যায়, তাহলে গ্রুপ ডি বোর্ডের তরফ থেকে যেটা বলা হয়েছিল আগেও, যে রেজাল্ট ওদের পুরোপুরি রেডি আছে। তো 16 তারিখ যদি জাজমেন্ট হয়ে যায়, তাহলে রেজাল্ট আশা করা যায় 3 কি 4 দিনের মধ্যেই তার বেরিয়ে যাবে। মানে 16 তারিখ হচ্ছে তোমাদের বৃহস্পতিবার, তাহলে আশা করা যায় হয়তো সোমবার কি মঙ্গলবারের মধ্যে হয়তো রেজাল্ট বেরিয়ে যাবে। হয়তো এই সপ্তাহটা হয়তো না বের করতে পারে, বাট নেক্সট উইক হয়তো রেজাল্ট বেরিয়ে যেতেই পারে, যদি 16 তারিখ জাজমেন্ট, ফাইনাল জাজমেন্ট ওরা দিয়ে দেয়। তাহলে আর হয়তো 1 সপ্তাহ তোমাদের ওয়েট করতে হবে জাস্ট, তারপরেই হয়তো ফাইনাল রেজাল্ট আসতে চলেছে। তো এতদিন পর একটা ফাইনালি একটা খুব ভালো খবর যেটা পাওয়া গেল, একটা আশার খবর যেটা পাওয়া গেলো এতদিন পর, কারণ এতদিন একটার পর একটা ডেটই শুধু আসছিলো। বাট ফাইনালি এই কেসটা শেষ হতে চলেছে, এবং রেজাল্ট ফাইনালি আসতে চলেছে, এবং আশা করবো এরপর যেন আর কোনো বাধা না আসে রেজাল্ট বেরোনোর পথে। তো যদি কোনো বাধা না আসে, তাহলে ডেফিনেটলি 1 সপ্তাহের মধ্যে গ্রুপ ডি বোর্ড হয়তো রেজাল্ট বের করে দেবে, কারণ ওদের কথা অনুযায়ী রেজাল্ট পুরো রেডি আছে, শুধুমাত্র জাস্ট এই কেসটার জন্য ওরা রেজাল্ট বের করতে পারছে না। তো কেসটা যদি মিটে যায়, তাহলে ওদের কথা অনুযায়ী রেজাল্ট বের করে দেওয়া উচিত। দেখা যায় এক সপ্তাহের মধ্যে আর রেজাল্ট বেরোয় কি না। তো এই ভিডিওটা জাস্ট এই পর্যন্ত ছিল, এই খবরটাই একটা ভালো খবর তোমাদের সাথে শেয়ার করার ছিল, যে জাজমেন্ট 16 আগস্ট হতে চলেছে, অফিসিয়ালভাবে ডেট অ্যানাউন্স করে দিয়েছে। তো 16 আগস্ট সবাইরই আর কি নজর থাকবে যে জাজমেন্টে কী হলো, এবং গ্রুপ ডি বোর্ডের কোনো আপডেট এলো কিনা, গ্রুপ ডি বোর্ডের ওয়েবসাইটে কোনো নতুন কোনো আপডেট এলো কিনা 16 আগস্টে। তো সেই দিকে সবাই নজর থাকবে, আমারও নজর থাকবে, আমিও নিশ্চয়ই আপডেট পেলে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো, যাতে তোমরা জানতে পেরে যাও। তো এই ভিডিওর বানানোর উদ্দেশ্য সেটাই, যাতে তোমরা জানতে পারো যে জাজমেন্ট কবে, অনেকে জিজ্ঞেস করছি জাজমেন্ট কবে হবে। তো অফিসিয়াল কোনো ডেট আমি জানতে পারিনি বলে আমি ভিডিও বানাতে পারিনি, বাট এইটা জানার পর ডেফিনেটলি সেই জন্য ভিডিও বানিয়ে দিলাম, যে জাজমেন্ট 16 আগস্ট অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। তো এই ভিডিও পর্যন্ত এই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ অনেকেই জানতে চায় জাজমেন্ট কবে, অনেকেই জানে না, অনেকেরই জানার ইচ্ছা আছে। তো সেই জন্য ভিডিওটা শেয়ার করে দাও, শেয়ার করলে সবাই জানতে পারবে যে ভিডিও মানে জাজমেন্ট 16 আগস্ট হবে। এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করলে ইন ফিউচার এরকম অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। যদি কিছু বলার থাকে, নিশ্চয়ই নিচে কমেন্ট সেকশনে আছে, কমেন্টে কমেন্ট করেও তোমরা জানাতে পারো। আর এই চ্যানেলটাকে ফেসবুকে এবং টেলিগ্রামেও তোমরা ফলো করতে পারো, তার লিঙ্কে ভিডিও নিচে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশন পার্টে পেয়ে যাবে। তো এই ভিডিও পর্যন্তই, নেক্সট দিন দেখা হবে। যদি কোনো এরকম আপডেট থাকে গ্রুপ ডি নিয়ে নিশ্চয়ই শেয়ার করবো, 16 আগস্টে যদি কোনো আপডেট পাই নিশ্চয়ই শেয়ার করবো। তো সেই জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিও পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুগণ, নেক্সট দিন দেখা হচ্ছে তাহলে, অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।